আহলাদিস আন্দোলন থেকে চলে যাইনি, যদিও আমি কোনোদিন আহলাদিস আন্দোলন করিনি, মানে আমি কোনো সদস্য নই। আমি তো আহলাদিস আন্দোলনের জেলা সম্মেলনের প্রধান বক্তা, সারা বাংলাদেশে যেখানে জেলা সম্মেলন হয়েছে সেখানে গেছি, জয়পুরে হয়েছে, তালুকদারের বাড়িতে খেয়েছি, তালুকদাররা ধনী মানুষ খাওয়ায়, খুব খাওয়ার প্রোগ্রাম করা, তো বহুদিন এরকম করেছি, জয়পুরহাটে এসেছি, বক্তব্য দিয়েছি, তালুকদার পরিবারে খাওয়া দাওয়া হয়েছে। তো আমি চলে যাইনি, উনি একদিন ছেড়ে দেওয়া প্রয়োজন মনে করেছেন, তো ছেড়ে দিয়েছেন। তো আমি চিন্তা করলাম কোথায় যাই কি করি, আবার দুইজনকেই মানে স্বামী স্ত্রী দুইজনই বাদ বাদ, বুঝছেন তো, পচ্ছিল আজ থেকে চলবে না। তো আমরা চিন্তা ভাবনা করছিলাম কি করা যায়, হঠাৎ করে ডাঙ্গি পাড়ার লোকেরা ডাকতে আসলো, এক দেড় মাসের মাথায় মনে হয় কি দুই মাসের মাথায়। তো একদিন আসলো, দুই দিন আসলো, তিন দিন আসলো, চার দিন আসলো। তো বললাম ঠিক আছে চলেন প্রতিষ্ঠান গড়ি। মহান আল্লাহ বলেন ফাম্মা মান খাফাত মাওয়াজিনুহু ফাউম্মুহু হাবিয়া ওয়া মা আদরাকা মা হিয়া নারুন হামিয়া। বিচারের মাঠে যার নেকির পাল্লা হালকা হবে, তার থাকার জায়গা হবে অতীব গভীর গহ্বর হাবিয়া। হাবিয়া শব্দের অর্থই হলো খুব গভীর, অতীব গভীর গহ্বর হাবিয়া। ও মাদ্রাক মাহিয়া, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতে পারেন অতীব গভীর গহ্বর হাবিয়া নামক জাহান্নামটি কি? হাবিয়া নামক জাহান্নামের পরিচয় আপনার জানা আছে? আপনি কি হাবিয়া নামক জাহান্নামের পরিচয় দিতে পারেন? আমি বলি নারুন হামিয়া, তা হচ্ছে জ্বলন্ত উত্তপ্ত আগুন। জাহান্নাম বলতে জ্বলন্ত উত্তপ্ত আগুনকে বলা হয়। এই বাচ্চা, এই যে ছেলেটা হাঁটছে কেন? তো তোমরা যারা দায়িত্ব পালন করছো তারা কি করছো? আর এই শীতের দিনে বাইরে হয়তো বা মানুষের সন্দেহ হতে পারে যে আব্দুর রহিম সাহেব গত একদিন দিনে আসতে চেয়েছিলেন, আসেননি। এখন আমরা দুই ধরনের সন্দেহে পড়লাম, আসলে আজকের এই প্রোগ্রামটা দিনে না রাতে তো বুঝতে পারলাম না, দিনে না রাতে এটাও বুঝতে পারছি না, আবার আসবেন কি আসবে না এটাও সন্দেহ। আমরা কত বলি আমাদের কথাতে আসেন না, আরে কাতাইল গ্রামে চলে আসবেন, না এটা ঠিক নয়, দাওয়াতই দেয়নি, এমনি বলছে, নানান কথার সাথে মিল হয়ে আছে আজকের কথা, কথাও ঠিক, আমি যে গত একদিন আসিনি কবে যেন, জি তো আসিনি এ কথাও ঠিক, প্রোগ্রাম নিয়েছি এ কথাও ঠিক। আমার সমস্যা তো মানুষ মাত্র সমস্যা থাকতে পারে, তা থাকাই স্বাভাবিক। যদি চো যারা নিয়েছিলেন তারা গালি দিল কি না, কিন্তু অনেক মানুষ খুব গালি দিয়ে খুশি শান্তি ভোগ করলো, গালি দেওয়াটা তার কাছে খুব ভালো লাগলো। তো আমি আবার ওই ড্রাইভারকে আমার মতো করে রেখেছি যে কেউ গালি দিলে বলবা যে ভাই যেন আর গালি দিবেন। তো এও বলছে যে আর গালি দিবেন, ও গালি দিয়ে খুব শান্তি পাচ্ছে, খুশি হচ্ছে, আল্লাহ তাকে মাফ করুক, সে ভুল করে অনেক কিছুই বলেছে। যখন যে জেলাতে যাই মাঝে মধ্যে দেখা যায় দুই একজন হাত ধরে ক্ষমা চায় যে আপনাকে অনেক কিছু বলেছে আমাকে মাফ করেন, ঠিক আছে জাজাকাল্লাহ খায়ের, তুমি যে বুঝেছ সেটাই অনেক, আলহামদুলিল্লাহ। তবে আমি জেনে শুনে কারো ক্ষতি করছে এটা আমি বুঝতে পারি না, বা কারো বদনাম করছে এটা আমার বুঝে আসে না, বা আমি কারো পিছনে পড়ি এটা আমার মনে বলে না। এক লোক, আমি তার নাম বলছি না, যে আমার বক্তব্য ওই কিছু কিছু কেটে কেটে দিত, হ্যাঁ ইউটিউবে দিত বিরোধিতা করার জন্য, তো অনেকেই আমাকে বলেছে আপনি একটু কিছু বলতে পারেন না। আমি বলছি তার নামটাই নেওয়া আমি পছন্দ করি না, আবার তার নামে বদনাম, এটা তো বহুদূরের কথা, এত দূর তো আমি ভাবিনি যে কারোর পিছনে আমাকে পড়তে হবে। আমার জীবনে আমি কারো দিন কারো কোনো দিন কারো পিছনে পড়িনি, কারো ব্যাপারে আমাকে কিছু বলতে হবে এটা আমার প্রয়োজন নেই।
এটা আমার প্রয়োজন হয়নি। কোনোদিন আল্লাহ আমাকে পিছন দিকে নিয়ে যাচ্ছেন এটা আমার মনে বলে না, সবসময় আল্লাহ আমাকে সামনের দিকে নিয়ে যাচ্ছে। আমি আহলে হাদিস আন্দোলন থেকে চলে যাইনি, যদিও আমি কোনোদিন আহলে হাদিস আন্দোলন করিনি, মানে আমি কোনো সদস্য নই। আমি তো আহলে হাদিস আন্দোলনের জেলা সম্মেলনের প্রধান বক্তা, সারা বাংলাদেশে যেখানে জেলা সম্মেলন হয়েছে সেখানে গেছি, জয়পুরহাটে হয়েছে, তালুকদারের বাড়িতে খেয়েছি, তালুকদাররা ধনী মানুষ খাওয়ায়, খুব খাওয়ার প্রোগ্রাম করা, তো বহুদিন এরকম করেছি, জয়পুরহাটে এসেছি বক্তব্য দিয়েছি, তালুকদার পরিবারে খাওয়া দাওয়া হয়েছে। তো আমি চলে যাইনি, উনি একদিন ছেড়ে দেওয়া প্রয়োজন মনে করেছেন তো ছেড়ে দিয়েছেন। তো আমি চিন্তা করলাম কোথায় যাই কি করি, আবার দুইজনকেই মানে স্বামী স্ত্রী দুইজনই বাদ বুঝেন তো, পচ্ছিল আজ থেকে চলবে না। তো আমরা চিন্তা ভাবনা করছিলাম কি করা যায়, হঠাৎ করে ডাঙ্গি পাড়ার লোকেরা ডাকতে আসলো, এক দেড় মাসের মাথায় মনে হয় কি দুই মাসের মাথায়। তো একদিন আসলো, দুই দিন আসলো, তিন দিন আসলো, চার দিন আসলো। তো বললাম ঠিক আছে চলেন প্রতিষ্ঠান গড়ি, এখন যদি আপনি ডাঙ্গিপাড়া দেখতে যান তো আপনার অন্তরটা এমন হয়ে বড় হবে, আর প্রথম আলহামদুলিল্লাহ আল্লাহুসসামাদ, বিশাল এক ভূখণ্ডের উপরে প্রতিষ্ঠান, বিশাল এক ভূখণ্ড, মসজিদটাই 90% জমির উপরে, যার একতলাতে 3000 মানুষ সলাত আদায় করতে পারবে, মসজিদও কমপ্লিট, সবই টাইলস হয়ে গেছে, অর্ধেক মতো মাঝেটা টাইলস বাকি আছে, বাচ্চা কাচ্চা নিয়ে যাবেন জানুয়ারি 1 তারিখ তখন দেখতে পাবেন। তো আল্লাহর অশেষ দয়া, যার কারণে আমি কারো পিছনে পড়বো এটা আমি প্রয়োজন মনে করি না, ভালো মনে করেছে, শান্তি পেয়েছে, গালি দিয়ে দিয়েছে। তা আমি ড্রাইভারকে বলছি মাসুম ওর জন্য বিরোধিতা করো না, ওকে বলো যে আর গালি দিবেন। আল্লাহ তাআলা বলেন কাল্লা লা ইন বাযান্না ফিল হুতামা, অবশ্যই অবশ্যই তাকে চূর্ণ বিচূর্ণকারী হোতামা নামক জাহান্নামে নিক্ষেপ করা হবে। ওমাদরা কামাল হোতামা, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনি কি বলতে পারেন চূর্ণ বিচূর্ণকারী হোতামা নামক জাহান্নামটি কি, আপনার কি তার পরিচয় জানা আছে? হোতামা নামক জাহান্নামের পরিচয় আপনি আমাদেরকে দিতে পারেন? এই কথা বলতে বলতে আল্লাহ বলছেন, আমি বলি নারুল্লাহিল মুকাদা, তা হচ্ছে জ্বলন্ত উত্তপ্ত আগুন। আল্লাহ নিজে পরিচয় দিচ্ছেন জাহান্নামের। আল্লাহ তাআলা একদা আমাদের নবীকে বলছেন সাউসলিহে সাকার, অচিরে আমি তাকে সাকার নামক জাহান্নামে নিক্ষেপ করব। ও মাদ্রা কামা সাকার, আপনি কি বলতে পারেন সাকার নামক জাহান্নামটি কি, সাকার নামক জাহান্নামের পরিচয় আপনার কি জানা আছে? আমি বলি লা তুবকি ওয়ালা তাজার, সাকার এমন একটি জাহান্নাম যে মানুষকে ছাড়বেও না, মানুষকে মারবেও না, ওখানে মানুষ মরবেও না, ওখানে মানুষ বাঁচবেও না, সেটা আবার কেমন, সেটাই হলো জাহান্নাম। আল্লাহ তাআলা বলছেন জাহান্নামে মানুষের মরণ চতুর্দিক থেকে আসবে, মরণ তাকে চতুর্দিক থেকে ঘেরে ধরবে কিন্তু ও মরবে না। এই কথাটাই আল্লাহ তাআলা বলছেন লায়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া, সে সেখানে মরবেও না, সে সেখানে বাঁচবেও না, জাহান্নামীরা জাহান্নামে মরবেও না, জাহান্নামীরা জাহান্নামে বাঁচবেও না, তার নাম জাহান্নাম। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ইন্না গিলজা জিলদিহি আরবাউন ইসনানে আরবাউন জিরা, একজন জাহান্নামীর গায়ের চামড়া 42 হাত মোটা, ওইনা জিরসাহ মেসল ওহুদিন,
একজন জাহান্নামের।